नमस्कार बंधुरा, गोपाले हेसेले आपनादे सबाइके स्वागत। आज के आमी लाउ दिए एकदम यूनिक एकटा निरामिष रान्नार रेसिपी आपनादे साथे शेयर करछी, जेटा गरम भातेर साथे खेते भीषण भालो लागबे आर एकदम घरोया उपकरणेई किन्तु एटा चटपट तैरी करे निते पारबेन। ताई चलुन आर एकटुओ समय नष्ट ना करे रान्नाटा शुरू करी। आजकेर एई यूनिक निरामिष रेसिपिटा तैरी करार जन्य आमी ओभेनटा जालिए तार उपर एकटा तार जाली रेखे তার উপর একটা লাউ বসিয়ে দিয়েছি, গোটা লাউটাই বসিয়েছি। এবার এই লাউটাকে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে পুড়িয়ে নিতে হবে, এমন করে পোড়াতে হবে যাতে লাউটা ভেতরটাও ভালো করে সিদ্ধ হয়ে যায়। তাহলে এই কাজটা খুব সাবধানে এবং একটু সময় নিয়ে করে নিচ্ছি। লাউটাকে দেখুন খুব ভালো করে আমি পুড়িয়ে নিয়েছি, এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি আর 5-6 মিনিট এটাকে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি, যাতে এর ভেতরটাও ভালো করে সিদ্ধ হতে পারে। কেননা এটা তো গরম আছে, যতটা গরমে ভেতরটাও ভালো করে সিদ্ধ হবে ততটা রান্না কিন্তু টেস্টি হবে। তাই এটাকে আমি এখন ঢেকে রেখে দিচ্ছি আর তারপর ফিরে এসে নেক্সট স্টেপ দেখাচ্ছি। 5-6 মিনিট আমি পোড়ানো লাউটাকে ভালো করে ঢেকে রেখে দিয়েছিলাম, এটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। এবার এর খোসাটা আমি ছুরি দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি, পুরোটা পরিষ্কার করে নিয়ে তারপরে এর রান্নাটা শুরু করব। পোড়ানো লাউয়ের খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি, এবার এটাকে ঝিরিঝিরি করে যেমন লাউ কাটি আমরা সেইভাবে কেটে নিতে হবে। দেখুন ভেতরটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আর এই রেসিপিটা তৈরি করার সময় না একটু খেয়াল রাখবেন, বাজার থেকে যখন লাউটা আনবেন তখন একটু দেখে নেবেন লাউটা যেন কচি হয়, তাহলে পোড়াতেও বেশি সময় লাগবে না আর রান্নাটাও খুব ফাস্ট হবে, খেতে তো টেস্টি হবেই। এবার এটাকে আমি ঝিরিঝিরি করে কেটে নিচ্ছি। লাউটা একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, এবার তাহলে চলুন রান্নাটা বসাই। এবার মূল রান্নাটা করার জন্য কড়াইয়ে সরষের তেল গরম করে নিয়েছি, এর মধ্যে প্রথমেই আমি একটু ডালের বড়ি ভেজে নেব। বড়িগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। বড়ি ভেজে তুলে নেওয়ার পর যতটুকু তেল আছে তার মধ্যেই বাকি রান্নাটা হয়ে যাবে। এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি অল্প গোটা জিরে, জিরেটা একটু ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা 2 টেবিল স্পুন। একটা মিডিয়াম সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি, প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, অল্প হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু চিনি দিয়ে দিলাম। এবার সব কিছু মিশিয়ে দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। আর এই সময় আপনাদের সাথে একটা কথা শেয়ার করি বন্ধুরা, অনলাইনে শপিং আমরা এখন সারা বছর সবাই করি, বিশেষ করে এখন যখন পুজো এসে গেছে শপিং তো সবারই পুরো দমে নিশ্চয়ই চলছে। ঘরে বসেই অনলাইনে যদি নামি দামি ব্র্যান্ডেড কোম্পানির জিনিসপত্র অবিশ্বাস্য কম দামে পেতে চান, তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম লিংক বলে একটা লিংক দেওয়া আছে, সেখান থেকে আপনারা ভিজিট করতে পারেন আর পেয়ে যেতে পারেন নিজেদের পছন্দ মতো জামা কাপড়, জুতো, অ্যাক্সেসরিজ, ব্যাগ, ঘর সাজানোর জিনিস, কুকিং ইউটেন্সিলস, মোবাইল, ল্যাপটপ, এভরিথিং আপনারা পেয়ে যাবেন, সেটাও কিন্তু নামি দামি কোম্পানির এবং ভীষণ কম দামে। তাই সবার কাছে রিকোয়েস্ট রাখলাম চ্যানেলটাতে অবশ্যই ভিজিট করুন, আর যদি পছন্দ হয় তাহলে কিন্তু আপনারা সেখান থেকে পারচেসও করতে পারবেন। 2-3 মিনিট সময় নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে লাউটা দিয়ে দিচ্ছি, ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন আর কমেন্ট করে আপনাদের মতামতটা জানাবেন। মিনিট দুয়েক সময় নিয়ে মশলার সাথে লাউটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার এর মধ্যে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিচ্ছি, ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ফ্লেমটাকে লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখে আমি ঢাকা দিয়ে 3-4 মিনিট রান্না করে নিচ্ছি। মিনিট চারেক রান্নাটা করে নিয়েছি, এবার ঢাকা তুলছি। ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, আপনারা ট্রাই করবেন যখন আপনারাও এটা ফিল করবেন। একটু নাড়াচাড়া করে দিচ্ছি, এবার শেষ পর্যায়ে আরও দুটো জিনিস দেবো যাতে এই রান্নার স্বাদ আরও ভালো হয়ে যাবে।
প্রথমে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি, মিশিয়ে নিচ্ছি আর আরেকটা যে জিনিস দেব বলেছিলাম সেটা হলো এই পাতিলেবু। আমি পাতিলেবুটাকে কেটে নিয়ে পুরো রসটাই কিন্তু দেব, এতে টেস্টটা ভীষণ ভালো আসে। এবার লেবুর রসটা ভালো করে চেপে দিয়ে দিচ্ছি। পুরোটা লেবুর রসই ভালো করে চেপে দিয়ে দিয়েছি, এবার মিশিয়ে নিচ্ছি। এই লেবুর রসটা কিন্তু শেষেই দিতে হবে, আগে দিলে তেতো হয়ে যেতে পারে। ভালো করে মিশিয়ে নিয়েছি, রান্না এবার একদম রেডি, গ্যাস বন্ধ করে দিলাম। এবার মিনিট দুয়েকের জন্য স্ট্যান্ডিংটা আমি একটু ঢাকা রাখছি আর তারপর সার্ভ করে দেখাচ্ছি। ফ্রেন্ডস, আমার আজকের এই নিরামিষ রান্নার রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি। ভীষণ ইজি একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত হয়। যেভাবে আমি ট্রাই করলাম, যেভাবে আমি রান্নাটা করলাম, সেভাবে যদি আপনারা তৈরি করেন খেতে কিন্তু ভীষণ ভালো হবে, আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। তাই দেরি না করে পারলে আজই একবার ট্রাই করুন, আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। এরম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন, যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন। তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন। আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার। আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয়, তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি, পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।